পর্দায় চেহারা না দেখিয়েও যে জনপ্রিয় হওয়া যায় তার সবচেয়ে বড় প্রমাণ ছিলেন কেভিন কনরয়। ব্যাটম্যান দ্য অ্যানিমেটেড সিরিজে কণ্ঠ দিয়ে বিশ্বজুড়ে খ্যাতি পেয়েছিলেন এই কণ্ঠশিল্পী। সেই কেভিন কনরয় মারা গেছেন গত 10 নভেম্বর। ক্যান্সারের সঙ্গে লড়াই করে মৃত্যু হয় 66 বছর বয়সী এই শিল্পী। 1992 থেকে 1996 সাল পর্যন্ত প্রচারিত হয় ব্যাটম্যান দ্য অ্যানিমেটেড সিরিজ। টিভি সিরিজের 400 পর্ব ছাড়াও 15টি চলচ্চিত্রে ব্যাটম্যান চরিত্রে কণ্ঠ দিয়েছেন কনরয়। 8 দশকের ব্যাটম্যান সিনেমা সিরিজের ইতিহাসে তার চেয়ে বেশি এই চরিত্রের সঙ্গে আর কোনো শিল্পীর সম্পর্ক নেই। ব্যাটম্যান দ্য অ্যানিমেটেড সিরিজে জোকার চরিত্রে কণ্ঠ দিয়েছিলেন মার্ক হ্যামিল। এক বিবৃতিতে হ্যামিল বলেন, কয়েক প্রজন্ম তাকে ব্যাটম্যান হিসেবেই চেনে, তিনিই ছিলেন চরিত্রটিতে কণ্ঠ দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তি, তাকে সবসময়ই ব্যাটম্যান হিসেবে মনে রাখব। 1955 সালের 30 নভেম্বর নিউ ইয়র্কে জন্ম হয় কেভিন কনরয়ের। 1980 দশকে টিভিতে কাজ করার জন্য ক্যালিফোর্নিয়ায় চলে আসেন কেভিন। তবে ভয়েস আর্টিস্ট বা নেপথ্যে কণ্ঠশিল্পী হিসেবে কাজ শুরু করেন ব্যাটম্যান দ্য অ্যানিমেটেড সিরিজ দিয়ে। এই এক সিরিজই তার জীবনের গতিপথ বদলে দেয়। একের পর এক ব্রুস ওয়েন অর্থাৎ ব্যাটম্যান চরিত্রে কণ্ঠ দিয়ে জয় করে নেন ভক্তদের মন। সর্বশেষ হি ম্যান অ্যান্ড দ্য মাস্টার্স অব দ্য ইউনিভার্স সিরিজে কণ্ঠ দিয়েছিলেন গুণী এই কণ্ঠশিল্পী।